ভোর তখন 4:30, ঘুম ঘুম চোখ, ঠান্ডা ওয়েদার, তার মধ্যে কাঁপতে কাঁপতে আর লাগেজ নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম আর চলে আসলাম তারপর স্টেট বাস স্ট্যান্ডে। আর এখান থেকেই আজকে আমরা বাস ধরবো, আর বাসে করে সোজা চলে যাবো শিলিগুড়ি। আর শিলিগুড়ি থেকে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। এখন আমাকে পাহাড় ডাকছে, ডিসেম্বর মাস মানে পাহাড় ডাকছে। তো চারিদিকে শুনশান অ্যান্ড একটা শান্ত পরিবেশ, তার মধ্যে আমি বাসে বসে পড়লাম, কিন্তু মনের মধ্যে এক্সাইটমেন্ট লেভেল ভরপুর। যাই হোক, তারপর 5:30টার মধ্যে আমাদের বাস ছেড়ে দিল। আর যেহেতু আমার রাতে সেরকম ঘুম হয়নি, তাই ভাবলাম কানের মধ্যে একটু হেডফোন লাগিয়ে ঘুমোনোই যাক। কিন্তু ঘুমও সেভাবে ধরছিল না। হালকা করে যখন চোখটা খুলি তখন দেখি চারিদিকে আলো আর কুয়াশা কুয়াশা, ঠান্ডা ওয়েদার। আমি বলছি এখন আর কি ঠান্ডা, মেন ঠান্ডা তো দার্জিলিংয়ে। ফাইনালি আমরা চলে এলাম এখন ইসলামপুরে। অ্যান্ড ইসলামপুরে এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, যদিও আমি ভেবেছিলাম যে পাবলিক বাস স্ট্যান্ডে হয়তো দাঁড়াবে, কিন্তু দেখলাম যে পাবলিক বাস স্ট্যান্ডে দাঁড়ালো না, কিছুটা সামনে এসেই দাঁড়ালো। তো এখানে কিছুক্ষণ থাকবো, অ্যান্ড 10 মিনিটই দাঁড়াবে বললো, তারপর একদম ডাইরেক্ট শিলিগুড়িতে গিয়ে আমরা যারা ওয়াশরুম যাবে। কারণ আজকে এত সকাল সকাল বেরিয়েছি না যে না ঠিক মতো রাতে ঘুম হয়েছে না খাওয়া, যাই হোক চলো তোমাদের সাথে একবারে শিলিগুড়িতে গিয়ে দেখা হচ্ছে, আর ওখান থেকে দার্জিলিং জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। সো ফাইনালি এখন আমি শিলিগুড়িতে। সো দার্জিলিং যাচ্ছি সেটার এক্সাইটমেন্টটা অবভিয়াসলি অনেক বেশি আছে, আর তাছাড়াও রাতের বেলা সেরকমভাবে ঘুম হয়নি, সকাল সকাল উঠতে হয়েছে। আর আমরা এখন আছি হলো SJDA মার্কেটে, এখানেই আমরা এখন ব্রেকফাস্টটা সেরে তারপর এখান থেকে গাড়ি ধরে হয়তো কোনো একটা গাড়ি রিজার্ভ করে দেন আমরা এখন দার্জিলিং যাব। আমি বিশাল কনফিউজ ছিলাম, আমাদের প্ল্যান অনেকদিন ধরেই হচ্ছিলো কিন্তু যে আমরা কোথায় যাব, পাহাড় যাব নাকি সমুদ্র যাব। এই ব্যাপারটা হচ্ছে যে শীতকাল আসলে পরে, আর এটা ডিসেম্বর টাইম চলছে, এবার ডিসেম্বর টাইমে আমার খুব ঘুরতে যেতে ইচ্ছা করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার যদি আমি ভাবলাম যে সমুদ্রে যাই তো সমুদ্রতে কেন জানি পাহাড় আমাকে বেশি টানে। তো যাই হোক, এখন মোটামুটি কটা বাজে ভাই, কটা বাজে, এখন 10:45 বাজে। আমাদের খাওয়া দাওয়া করে গাড়িতে উঠতে উঠতে মোটামুটি আমাদের 10:30 মতো বেজে যাবে, তারপর ওখান থেকে যখন আমরা দার্জিলিং পৌঁছাবো তখন হয়তো একটা দেখতে মতো বাজে। দেন আজকে একটা প্ল্যান আছে, শরীর কতটা কিছু জানি না, বাট প্ল্যান অনেক বড় হয়ে গেছে। চলো তোমার ভাজা আছে, শাক, আলু সেদ্ধ, ডাল, বাঁধাকপি সবজি, স্যালাড, চাটনি, ভাত। ১০০ টাকা করে প্লেট নিলো, যাই হোক মোটামুটি কিন্তু তোমার হলো মাছের সাইজটা বিশাল ছিল, খাওয়ার কোয়ালিটি তো নর্মাল যেরকম হয় সেরকমই এটা, কারণ এদিকে তো আর অত কষিয়ে রান্না হবে না, এদিকে একদম প্লেন তেল মশলা ছাড়াই রান্না হয়। তো যাই হোক, আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি গাড়িতে। চলো এখান থেকে দার্জিলিং জার্নি স্টার্ট, আমরা পাহাড় দেখতে দেখতে দার্জিলিং পৌঁছে যাবো।
দার্জিলিং এ যে হোটেলটা আমরা অলরেডি আগে থেকে বুক করে নিয়েছিলাম, হোটেল ব্রডওয়ে। পুরো রুমটাই উডেন ফিনিশের উপর রয়েছে। সো দিস ইজ অ্যানাদার রুম যেখানে টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, কিং সাইজের বেড রয়েছে, উপরে ফল সিলিংটা দারুণ, অ্যান্ড আয়না দেওয়া রয়েছে। আর সবথেকে বড় কথা যেটা হলো ক্লিন, সম্পূর্ণটা ক্লিন একদম, এটাই আমার খুব ভালো লেগেছে। আর পাশে হলো জানলা, জানলা দিয়ে কিছুটা ভিউ দেখা যাবে, যদিও কারণ খুব বেশি দেখা যাচ্ছে না, সামনে অনেক বাড়িঘর রয়েছে। আমরা যতটা রিভিউতে দেখেছিলাম এক্স্যাক্টলি সেরকমই পেয়েছি, তার জন্য ভীষণ স্যাটিসফাইড। আর পাশে হলো ব্যালকনি আছে, এখানে দুটো চেয়ার দেওয়া আছে বসার জন্য, যদিও আমরা তো বেশি হোটেলে থাকবোই না, সারাদিন ঘুরেই বেড়াবো, তার জন্য হোটেলে থাকা আমাদের হবে না বেশি, বাট স্যাটিসফাইড আমি। এখানে টেলিফোন রয়েছে, কল করে ঢাকা যাবে, এই হলো ভেতরটা। আর সাথে হলো ওয়াশরুমও রয়েছে, অনেক বড় সাইজে অ্যান্ড ক্লিন। হোটেল থেকে এই ফুচকি সাবানটা দিয়েছে আমাদেরকে, যাই হোক তাও কিছু তো কাজে লাগবে, প্রচণ্ড স্যাটিসফাইড। সো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেলাম, আর এই হলো আমাদের হোটেল, যেটার মানে রুমটা একদম উডেন ফিনিশের উপরে রয়েছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমরা কাঠের ঘরেই আছি, আর তোমরা দেখতে পারো। আর এখানে টিভিও রয়েছে, যেখানে আমি আমার ফেভারিট শো দেখছি, তারক মেহতা কা উল্টা চশমা। অ্যান্ড এখন আমি আসলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন আমি ফ্রেশ হবো। আর তোমাদেরকে সব থেকে মেনলি, আমি যখন কোনো হোটেলে যাই, আমার এই রুম যেমন তেমনই হোক না কেন, আমার মনে হয় কি যদি ওয়াশরুম যদি ক্লিন না হয় তো আমার খুব কেমন লাগে। বলছি এই ছিল আমার রায়গঞ্জ টু দার্জিলিং এর একটা জার্নি পার্ট। আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, আমি তো বিধ্বস্ত অবস্থায় রয়েছি। তারপর যাব হলো মহাকাল মন্দিরে, একদম পাশেই রয়েছে মহাকাল মন্দির, তো এখান থেকে আজকে আমাদের মানে দার্জিলিং ট্যুর স্টার্ট হচ্ছে। দার্জিলিং কী কী ঘুরছি না ঘুরছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তো চলো আজকের জন্য আমি ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।